নাগরপুরে দুর্যোগ সহনীয় ঘর এনে দেওয়ার জন্য সংখ্যালঘু পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের অপরাধমূলক বিশেষ অনুষ্ঠান অনুসন্ধানের চতুর্থ পর্বে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। ভিডিও ও তথ্য সংগ্রহে ছিলেন নাগরপুর প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেন শওকত। টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের পাইসানা 8 নং ওয়ার্ডের হুমায়ুন মেম্বারের বিরুদ্ধে দুর্যোগ সহনীয় ঘর এনে দেওয়ার জন্য দরিদ্র সংখ্যালঘু গোপালের পরিবারের কাছ থেকে 60,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলার পাইসানা গ্রামের গোপাল দাসের বাড়িতে গেলে তিনি বলেন, হুমায়ুন মেম্বার 24 টিনের পাকা ঘর, সাথে পাকা টয়লেট থাকে এমন ঘর এনে দিবে যার দাম 4,500,000 টাকা, এজন্য খরচ বাবদ 60,000 টাকা দিতে হবে। আনুমানিক 6 মাস আগে খুব কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে চড়া সুদে টাকাগুলো জোগাড় করে মেম্বার সাহেবকে দেন তিনি, কিন্তু যে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল তার চেয়ে অনেক ছোট একটা ঘরের কাজ শুরু করেছে মাত্র 4 দিন আগে। গোপাল দাসের মেজ ছেলে অমর্ত্যচন্দ্র দাসের স্ত্রী বিমলা রানী দাস এ বিষয়ে বলেন, 3 কিস্তিতে হুমায়ুন মেম্বার 60,000 টাকা তাদের বাড়ি থেকে এসে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত নাগরপুর ইউনিয়ন পরিষদের সদস্য 8 নং ওয়ার্ডের হুমায়ুন মেম্বার বলেন, আমি গোপাল দাসের কাছ থেকে ঘর এনে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নেইনি। একথা বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। তারপর একাধিকবার তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নাগরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বকর বলেন, ইউনিয়নের পাইসানা গ্রামের গোপাল দাসের নামে একটি 1,20,000 টাকার ঘর বরাদ্দ হয়েছে। এই ঘরগুলো জনপ্রতিনিধিদের দেওয়া তালিকার উপর ভিত্তি করে যাচাই বাছাই করে উপজেলা থেকে বরাদ্দ দেওয়া হয়। তাই যদি কেউ ঘর দেওয়ার জন্য কোনো অর্থনৈতিক লেনদেন করে থাকে তবে তা অবশ্যই গুরুতর অপরাধ। হুমায়ুন মেম্বার ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ তাদের কাছে কেউ করেনি বলেও জানান তিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার কথা বলে যদি কেউ টাকা নিয়ে থাকে সে কাজটা অবশ্যই ভালো করেনি। অভিযোগ পেলে তারা তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নিবে বলে জানান তিনি। দর্শক, এই ছিল আমার কাছে থাকা অনুসন্ধানীর সর্বশেষ সংবাদ। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে। এছাড়াও ইমেল করতে পারেন info@magnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।